গুড মর্নিং, আমি সুনন্দা। এসএস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো, লাইক করছো, বা যারা সাবস্ক্রাইব করছো, বা যারা আমার ভিডিও দেখছো, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। আর বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? এই ছেলেকে আমি স্কুলে দিয়ে এলাম, তাই ভাবলাম যাই আমার বন্ধুদের সাথে একটু গল্প করি। আজকে কিন্তু ভীষণ ঠান্ডা, বলো? ছেলে তো আজকে মোটামুটি এমনিতেই কিছু মাথায় থাকায় টুপি দেবে না, আজকে ঠান্ডার ছোটে, মানে ঠান্ডার চোটে উনি, ভুলভাল কথা বলে বলছি, ঠান্ডার চোটে উনি টুপি দিয়ে, তবে মানে মাথায় টুপিটা পড়ে গেছে, নাহলে ওর যে কি টুপি পড়তে অ্যালার্জি। যাই হোক, আমার আনতে হবে না, হাজবেন্ড বললো আমি নিয়ে আসবো, বিকেল আর যেতে হবে না। দিয়ে আমি এই এসে একটু বসলাম, ভালো একটু বসে নি, তারপর স্নান টান করবো, আগে জামা কাপড় গুলো মেলবো, তারপর স্নান করবো। এই দেখো, আমার মা বানিয়ে পাঠিয়েছে চাল তার আচার। এই যে একটু আচার খেতে ইচ্ছা করছে। আচার খেয়ে নেবো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, একা একা খেতে ভালো লাগে না। ছেলে নেই, হাজবেন্ড নেই, হাজবেন্ড তো থাকে না এই সময়, ছেলে থাকে, কালকে ছিল তো, অল্পই খাবো, বেশি খাবো না। আমার মা আচার ভীষণ ভালো বানায়, আর আমার চালতার আচার খেতে খুব ভালো লাগে। একটু আচার থাচার খেয়ে নি, তোর ছেলে একটা নোট একটু বানানোর আছে, সেটা বানিয়ে নেবো। গুড মর্নিং, কালকে তো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। এই দেখো, এখন বাজে 8:30, মানে 8:30 বাজেনি, 8:20। এই রান্নাঘরে চলে এসেছি, এই আজকে একটু রান্না হবে, এই শাকটা রান্না করবো লেখা মাছ দিয়ে, আর এই লাউ ডাঁটা দিয়ে, আর আলু দিয়ে হবে পলি মাছ। এই দেখো, এটাকে আমরা কলই শাকও বলি, খেসারি শাকও বলি। এই যে এখন এই শাকটা আমি বেছে রেখে দিয়েছি, এখন ধুয়ে এটাকে কেটে নেব। এই দেখো, পলি মাছ এনে আমি ধুয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম যে পলি মাছ, পলি মাছ গুলো না এইভাবে কেটে আনলে না, এরকম ভাবে দাগ দাগ করে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম, তাহলে কাটা লাগে না ওকে। এই যে পলি মাছ, চলো তোমাদের সাথে একটু পলি মাছের রেসিপিটা শেয়ার করে নিই। তেল দিয়ে দিচ্ছি, আর এ দেখো আলু, আলুটা আমি ভাপিয়ে দিয়ে রেখেছি জলে, আমি আলু একটু ভাপিয়ে নিই। আর এই যে লাউয়ের ডোগা আর দুটো লঙ্কা চিরে নিয়েছি, এই যে এই সাইডটা আছে। আর এই দেখো, এইটার মধ্যে, এই মশলাটার মধ্যে জিরা আছে, আদা আছে, আর হচ্ছে হলুদের হলুদ গুঁড়ো আছে, আমি একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি ফোড়ন দেব, আমি এবার জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা ছেড়ে দেবো। এই দেখো, আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু শাকটা আমি দেব না, লাউ শাকটা এখন, লাউ ডাঁটাটা এখন দেব না, এখন মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিলে লঙ্কাগুলো দিয়ে দিই। মশলাটা কষে গেলে তারপর লাউ ডাঁটাটা দিয়ে আবার একটু কষাবো। এখন নিজের যে যার পরিমাণ মানে স্বাদ মতো নুন দিতে হবে, এখন আমি অল্প করে দিলাম, পরে আবার ডাটা দেওয়ার পর অল্প করে দেবো, না তো আবার ডাটায় নুন টেনে নেয় না। এটা একটু কষে যাক। এ দেখো, আমার মশলাটা পুরো কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এই অবস্থায় আমি লাউ ডাঁটাগুলো দিয়ে দেবো। এইটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেব, একটু গরম জল দেব, আমি রান্নায় একটু গরম জল ইউজ করি। এবার আঁচটা কমিয়ে নিয়ে আমি ঢেকে দেব। এই দেখো, জল ছেড়েছে,
লাউডাটা দিয়ে জল ছেড়ে দিয়েছে। এবার একটু আঁচটা বাড়িয়ে দিয়ে আর একটু কষিয়ে নেবো। এই মশলাটা কষে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। এটা একটা কিন্তু পাতলা পাতলাই ঝোল হয়। এবার যে যেরকম, কেউ যদি পাতলা খেতে পছন্দ করো, কেউ যদি, কিন্তু ডাটা দিয়ে তো একটু পাতলা ঝোলই ভালো লাগে। লাউ ডাটা দিয়ে করে দেখো, এটা কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে। এবার একটু ঢেকে দেবো, মাছ মানে ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। এ দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। এই সময় আমি আর একটু, তখন অল্প নুন দিয়েছিলাম, এই সময় আর একটু নুন দিয়ে দেবো, পরে আবার একটু নুনটা চেক করে দেখব, পরে আবার দেখাচ্ছি তোমাকে। এই দেখো আমার রেডি হয়ে গেছে ফুলি মাছের ঝোল, লাউ ডাটা দিয়ে আলু দিয়ে ফুলি মাছের পাতলা পাতলা ঝোল। চলো আজকে কী কী রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এ দেখো ভাত, আর এই যে ফলি মাছের লাউ ডাটা দিয়ে পাতলা ঝোল, শাক ল্যাটা মাছ দিয়ে ঘণ্ট খেসারি শাকের। এ তুমি এত রাতে ফ্যান পরিষ্কার করছো? হ্যাঁ একটুখানি। এই দেখো না বন্ধুরা, তোমরা দেখো রাত্রি বাজে 11টা, এখন উনি ফ্যান পরিষ্কার করছেন। ওনার মনে পড়েছে এই ফ্যান গুলো একটুখানি নোংরা হয়ে রয়েছে, কিন্তু সকালবেলা এগুলো মনে পড়ে না, রাত্রেবেলা ফ্যান পোষা করছে। আমার কত মশাই এসে, এই গেল রে, এই দাঁড়াও এক্ষুনি তো যাচ্ছিলে, লেগেছে এ সত্যি ইয়ার কিনা লেগেছে, আর করতাম না, এই বসো। ব্যথা লেগেছে তোমার? না ওই জায়গাটা উঁচু নিচু, তো ওই জায়গাটা বুঝতে পারিনি, তার জন্য একটুখানি পাটা মচকে গেছে, পড়ে গেছে নিচটা সাইডটা। ব্যথা লাগেনি, সিঁড়ি টানলেই ভালো হতো, ওটাই ভুল হয়ে গেছে। কিন্তু ওই খাটের কোনাটা পড়লে আরো ব্যথা, কোনাটা যদি লাগতো না ব্যথা লাগতো আরো বেশি। আমার বন্ধু মানে আমার বন্ধু বলছি, আমার ছেলে তার বন্ধুর বাড়ি গেছিল নেমন্তন্ন খেতে জন্মদিনে, কেমন খাওয়ালো? হ্যাঁ ভালো 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 হয়েছে। সব বন্ধুরা এসেছিল? হ্যাঁ সবাই এসেছিল। অনেক দেরি হয়ে গেল তোর। আর কি করবে, সবাই ওরা আস্তে আস্তে 9টা বাজল, তারপরে খেতে খেতে 1 ঘন্টা লাগবে না। যাই হোক ভিডিওটা তো শেষ করা হয়নি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে একটা বেল আইকনটা টিপে দিও, তাহলে আমি যা ভিডিও পোস্ট করব তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। আজকের ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা টাটা।